আকাশ দেখতে কি আপনার কাছে অনেক ভালো লাগে? আকাশ দেখতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আকাশের উপরেও কিন্তু নির্ভর করে মানুষের মন। যদি আকাশ অনেক সুন্দর হয় তখন কিন্তু মানুষের মনও অনেক ভালো লাগে। আর আমেরিকার আকাশের রূপ যেন এক এক সময় এক এক রকমের। এটা হচ্ছে রৌদ্রোজ্জ্বল একটি আকাশ, আর সন্ধ্যার সময় আকাশের রূপটা দেখেন অন্যরকম। মনে হচ্ছে কোনো শিল্পী তার হাতের ছোঁয়ায় আকাশটাকে রাঙিয়ে দিয়েছে, এবং আকাশটা এত সুন্দর, বিভিন্ন ধরনের কালার নিয়ে এরকমভাবে হয়, খুবই ভালো লাগে দেখতে। এই জন্যই বলেছি আমার কাছে কেন যেন মনে হয় আমেরিকার আকাশটা এক এক সময় এক এক রকমের, খুবই সুন্দর। আমেরিকার আকাশে আর একটা পার্থক্য আমার কাছে লাগে, আকাশটা হচ্ছে অনেকটা নিচু। বাংলাদেশের আকাশ যেমন অনেক উঁচুতে, তেমন আমার কাছে কেন জানি মনে হয় আমেরিকার আকাশটা অনেক নিচু। হাত বাড়ালেই যেন আমি এটাকে ধরতে পারবো, এমন আমার কাছে মনে হয়। যারা আমেরিকাতে থাকেন তাদের কাছেও কি এমন মনে হয় আমি জানি না, আমার কাছে মনে হয়েছে সেটাই বলেছে। আমেরিকার ওয়েদারটা কিন্তু অনেক বেশি ক্রেজি। এক এক সময় দেখা যায় হঠাৎ করে এত বেশি মেঘ করে, আবার বৃষ্টি হয়, ঝড়ও হয়, আবার চোখের নিমেষেই দেখা যায় সব কিছু ঠিক হয়ে গিয়ে ঝলমলে রোদ ওঠে। একটু আগে যেখানে বৃষ্টি হয়েছিল আপনি সেটা বুঝতেই পারবেন না। তারপরও এরকম মেঘময় আকাশ দেখতে কার না ভালো লাগে? আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। একদম কালো অন্ধকার মেঘ খুবই ভালো লাগে দেখতে। বাংলাদেশে বৃষ্টি হওয়ার আগে যে একটা ঠান্ডা বাতাস দেয়, ওই বৃষ্টির বাতাসটাকে আমি খুব মিস করি, খুব ভালো লাগে এই বাতাসটা। তারপরে দেখেন রাতের অন্ধকারে আকাশ কীরকম ভয়ঙ্কর হয়ে গিয়েছে, দূরে খুব বেশি বিদ্যুৎ চমকাচ্ছে, এরকম দেখতে কিন্তু অনেক ভয় লাগে। আর সেই জোরে জোরে বাস পড়ে, খুবই ভয়ঙ্কর। তারপরেও কিন্তু এটার মধ্যেও একটা আলাদা সৌন্দর্য আছে। আপনি যদি সৌন্দর্য খুঁজে বেড়ান সব জায়গাতেই আপনি সৌন্দর্য পাবেন, শুধু সুন্দর করে একটু দেখতে হয়, তাহলে সব কিছুর ভিতরেই কিন্তু সৌন্দর্য পাওয়া যায়। সেদিন যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে আকাশে এত বেশি বিদ্যুৎ চমকাচ্ছিল, দেখে একটু ভয় লাগছিল, তারপরে একটা ভালো লাগা কাজ করছিল। এত সুন্দর করে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, মাঝে মাঝে আকাশ থেকে ফ্ল্যাশ দিচ্ছে, তাই না? দেখতে কিন্তু খুব সুন্দর, কিন্তু খুব ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যেটা, যখন বাজ পড়ে অনেক জোরে জোরে শব্দ হয় তখন কিন্তু ভয় লাগে। আর প্রচুর বৃষ্টি হয়েছিল এই দিনকে, অনেক, মানে রাস্তা দেখাই যাচ্ছিল না। তারপরে হঠাৎ করে কিন্তু আকাশ ভেঙে ঝমঝম করে বৃষ্টি হয়েছিল, অনেক বৃষ্টি হয়েছিল। তো আজকে আমার ভিডিওটি ছিল আমেরিকার আকাশের এক এক সময়ে এক এক ধরনের রূপ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।